তো হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। তো বন্ধুরা, আপনার SBI ব্যাঙ্ক অ্যাকাউন্ট মোবাইল নাম্বার সাথে কীভাবে লিঙ্ক করবেন আপনি বাড়িতে বসে। তো বন্ধুরা চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ, যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে নোটিফিকেশন বেলটি আসবে ওখানে একটা ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী আপডেটের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছায়। তো বন্ধুরা চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথমে আপনি মেসেজ অপশনে যাবেন। যাওয়ার পরে যেই নাম্বারে মেসেজটা পাঠানো হয় ওই নাম্বারটা উপরে লিখে দিবেন। তো বন্ধুরা, আমি এখন ওই নাম্বারটা লিখছি এখানে। তো বন্ধুরা, আমার ওই নাম্বারটা লেখা হয়ে গেছে। তো নিচে আসবেন, নিচে আসার পর আপনি REG দিবেন। দেওয়ার পরে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি আপনি ওখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর আপনি সেন্ড করে দিবেন। তো বন্ধুরা, সেন্ড করার পর আপনার কাছে একটি SMS আসবে। তো বন্ধুরা ওই SMSটি আপনি ইয়েস করে দিবেন। দেওয়ার পরে তো বন্ধুরা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার মোবাইল নাম্বার সাথে হয়ে যাবে লিঙ্ক। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকের মনে ভিডিওটি শেষ করলাম।